কুটিরামের সামনে দিনের যে কোনো সময় আপনি আসুন না কেন, এরকম একটা ভিড় কিন্তু সর্বদা লেগে থাকে। গরমা গরম সিঙ্গাড়া ভেজে চলে আসছে, মিডিয়াম সাইজের বলা যেতে পারে এই সিঙ্গাড়াগুলোকে। এটা কিন্তু আদতে রাধা বল্লভী, ছোলার ডালের কনসিস্টেন্সি অনেকটা উত্তম সুচিত্রার মতো। গুড ব্রেকফাস্ট, বাংলার বুকে লেজেন্ডারি মিষ্টি আউটলেট। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গিরিশচন্দ্র দে এবং নকুলচন্দ্র নন্দীর মিষ্টির দোকানের ভেতরে। দোকানের লাগোয়া এদের মিষ্টির কারখানা, অনেক কারিগর বসে আছেন, রেডি হচ্ছে বিভিন্ন রকমের মিষ্টি। এক ট্রে ভর্তি এরকম কেশর জলভরা রেডি হয়ে আছে। ম্যাঙ্গো সন্দেশ, আচ্ছা এটা হচ্ছে বাটারস্কচ সন্দেশ, আচ্ছা স্ট্রবেরি সন্দেশ, আচ্ছা এটা ফিলিং চকলেট। এগুলো ছানা, মানে এগুলো বিভিন্ন আলাদা আলাদা মিষ্টি হবে বলে এখানে রাখা আছে, তাই তো? আচ্ছা বুঝতে পেরেছি। এখানে একটা পুরনো দিনের মিট শেফের মতো রাখা আছে, আর তার মধ্যে স্টোর করা আছে এদের বিবিধ রকমের মিষ্টি। আমি সিরিয়াসলি বলছি যে এই গিরিশচন্দ্র দে নকুড়চন্দ্র নন্দী মিষ্টির দোকানের ভেতরে ঢুকে এত কারিগরকে এইভাবে মিষ্টি তৈরি করতে দেখাটা একটা ফ্যাসিনেটিং ব্যাপার। এদিকে ওটা শচীন, তাই তো? আর ভেতরে কি ওটার কোনো পুর থাকে ওই শচীনের? আচ্ছা আমি ভালো, আপনি বলবেন যে ট্যালেন্টের পুর আছে ভেতরে। আর বাবা খেতে হলে যখন ইচ্ছে, মানে বাবার প্রসাদ 365 দিন। আপনি যদি প্রসাদ পেতে ইচ্ছুক হন তাহলে আসতে পারেন। কলেজ স্কোয়ারকে ডান দিকে রেখে বাঁদিকে ব্যাপটিস্ট মিশন, আর একটুখানি এগিয়ে গেলে প্যারামাউন্টকে সামনে রেখে গন্তব্য এক্ষুনি সূর্য সেন স্ট্রিটের দিকে কুটিরামে। কুটিরামে যাব, ব্রেকফাস্ট করব, সকালে না খেয়ে বেরিয়েছি। আর আজকের এই যে ভিডিওটা, আমি এখনও পর্যন্ত জানি না যে আমি কি শ্যুট করব না করব, কারণ সম্পূর্ণ আনপ্ল্যান্ড ওয়েতে বেরিয়েছি। একটা মাত্র জায়গায় আমি কথা বলে এসেছি, বাকিগুলো তারা ভিডিও করতে দিলে ভিডিও করব। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ভালো লাগবে আশা করব এই র ফরম্যাটের ভিডিওটা। স্টে টিউন। ব্যাঙ্গন সূর্য সেন স্ট্রিটের ওপরে কুটিরাম, কলকাতা শহরে 150 বছরের ঐতিহ্য এবং প্রচুর হন্ডি দিতে আসছে এই লরিটা। কুটিরামের সামনে দিনের যে কোনো সময় আপনি আসুন না কেন, এরকম একটা ভিড় কিন্তু সর্বদা লেগে থাকে। এইটা কি কচুরির তরকারি নাকি? আচ্ছা, আর রাধা বল্লভীর সাথে কি যায়? ছোলার ডাল আর আলুর দম হতো শুনেছিলাম। গরমা গরম সিঙ্গাড়া ভেজে চলে আসছে, এইবারে যে রকম অর্ডার আসবে সেরকম সার্ভিস হবে। আচ্ছা এটা গুড়ের, তাই তো? আচ্ছা এটা কড়া পাকে রাজভোগ, আমি গুড়ের ভেবেছিলাম। পাশে কি পান্তুয়া? আচ্ছা, আর এদিকে? আচ্ছা 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 ছানা পোলাও, ওকে। আচ্ছা এইটা সরেনাড়ু সর ভাজা, তাই তো? সর ভাজা, ওকে। কড়া পাকের রাজভোগ জিনিসটা কি আমাকে একটু বলবেন, আমি শুনিনি আগে। কড়া পাকের রাজভোগ হচ্ছে আপনাকে একটু বয়ন এগুলো ফুটাতে হয়, বয়ন ফুটিয়ে একটু আগে কালার আনতে হয়। মিডিয়াম সাইজের বলা যেতে পারে এই সিঙ্গাড়াগুলোকে, 7 টাকা করে পিস। এটা ডাল নাকি? ছোলার ডাল। এটাকে দেখে কচুরি বলে ভুল হতে পারে হয়তো, আমারও হয়েছিল, কিন্তু এইটা কিন্তু আদতে রাধা বল্লভী। সকালে 10টার মধ্যে আসেন তাহলে পাওয়া যায় কচুরি, আর 10টার পরে এলে পাওয়া যায় রাধা বল্লভী। এটা ওই 30 টাকা করে প্লেট, তাই তো? 4 পিস থাকে, 7.5 টাকা করে। ফুলকো ফুলকো গরমা গরম রাধা বল্লভী, আর তার সাথে ছোলার ডাল, 4 পিস এইরকম সাইজের রাধা বল্লভী থাকে। ভেতরে ডালের স্টাফিং আছে, জেনারেলি রাধা বল্লভীর ভেতরেও কলাইয়ের ডালেরই স্টাফিং যায়, এরকম কলাইয়ের ডালের পুর আছে ভেতরে। আর সার্ভিস হয়েছে এখানে ছোলার ডাল দিয়ে। মোটামুটি যদি 10টা বেজে যায় সকালে, তখন আর এখানে কচুরি পাওয়া যায় না, রাধা বল্লভী পাওয়া যায়। আর এই হচ্ছে ছোলার ডালের কনসিস্টেন্সি। তো এইরকম ছোলার ডালে একটু রাধা বল্লভী ডুবিয়ে একটা এরকম বাইট বানিয়ে মুখে চালান করতে হবে। ছোলার ডাল রাধা বল্লভী কুটিরামের, পেছনে প্রচুর ক্যাওস, জিন্দাবাদ। ছোলার ডালটা মিষ্টি মিষ্টি, যেরকম স্টাইলের বাঙালি ছোলার ডাল হয়ে থাকে। আর ছোলার ডাল রাধা বল্লভী, লুচি রাধা বল্লভী, এগুলো হচ্ছে সমস্ত জবরদস্ত কম্বিনেশন, অনেকটা উত্তম সুচিত্রার মতো, ভালো লাগছে খেতে। এদের রাধা বল্লভীতে না মনে হয় হিং থাকে, কারণ হিঙের হালকা ফ্লেভার আসছে। আর ছোলার ডালটা মিষ্টি, এই রাধা বল্লভী আর এই ছোলার ডালটা একে অপরকে দুর্দান্ত কমপ্লিমেন্ট করছে। এরপরে খাবো হচ্ছে সিঙ্গাড়া, ছোট্ট ছোট্ট বাইট সাইজ সিঙ্গাড়া, এই দেখুন। আর এই সিঙ্গাড়ার ভেতরে এই যে আলুর পুরটা আছে না, একদম টিপিক্যালি বাঙালি সিঙ্গাড়া, এরকম হলুদ আলুর পুর। সাধারণত আমাদের কলকাতায় এখন দু রকমের সিঙ্গাড়া পাওয়া যায়, একটা হচ্ছে টিপিক্যাল এই রকম আদত বাঙালি সিঙ্গাড়া যেটাকে বলে, ছোটো ছোটো বাইট সাইজ পিস হয়, আর ভেতরে হলুদ আলুর পুর থাকে, হলুদ আলুর মশলা থাকে, বাদাম থাকে, শীতকালে ফুলকপি থাকে,
আর এক ধরনের সিঙ্গাড়া পাওয়া যায় যেটা হচ্ছে অবাঙালি সিঙ্গাড়া, ভেতরে কালচে মশলাদার আলুর পুর থাকে, এইটা সেই সিঙ্গাড়া নয়। ওই সিঙ্গাড়াগুলো একটু হেভি হয় আর এই সিঙ্গাড়াগুলো অপেক্ষাকৃত লাইট হয় অন ইউর স্টমাক। একটা বাইট সিঙ্গাড়া, সিঙ্গাড়ার বাইটে ময়দার যে কোটিংটা খাস্তা হয়তো একটু ময়ান দেওয়া, আর ভেতরে যে আলুর মশলাটা না সেটা একটু হিন্ট অফ সুইটনেস আছে, আর বাদাম ছিল চীনা বাদাম পিনাট, সেটা মুখে পড়ছে, ভালো লাগছে। 7 টাকা পিসের সিঙ্গাড়া, গুড ব্রেকফাস্ট। প্রথমে আমি ভেবেছিলাম যে এগুলো মনে হয় গুড়ের রসগোল্লা, তারপরে ওরা বললেন যে না গুড়ের নয়, এগুলো হচ্ছে কড়া পাকের রাজভোগ। কুঁটি নামের অনেকগুলো সিগনেচার মিষ্টির মধ্যে একটা হচ্ছে রাজভোগ, কিন্তু কড়া পাকের রাজভোগ জিনিসটা আমি প্রথমবার শুনলাম এই রকম। তো একটা বাইট নেওয়া যাক কড়া পাকের রাজভোগের। সাধারণত রসের মিষ্টি একটু বেশি মিষ্টি হয়, এটাও একটু বেশি মিষ্টি। আমি একটু মানে সাটল সুইটনেস ওলা মিষ্টি পছন্দ করি, ভালো খেতে এটা। তবে অল ইন অল যদি আমায় বলতে হয়, এদের রাধাবল্লভী যেটা আজকে খেয়েছি ওই ডালটা দিয়ে সেটা বেশ 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 ভালো, আর তার সাথে সিঙ্গাড়াটাও খুব ভালো, এটা ট্রাই না করলেও চলবে। রাধাবল্লভীর সাথে ছোলার ডাল ছাড়াও আপনি আলাদা করে নিয়ে নিতে পারেন এই আলুর দম। এটা আজকে রেডি হতে একটু দেরি হলো, তো গরমা গরম এসেছিলো যখন আলুর দমটা, তো আমি টেস্ট করার লোভ সামলাতে পারলাম না। এরকম একটা সেমি থিক গ্রেভি বলুন বা একটা কষা কষা ঝোল বলুন, ছোট্টো ছোট্টো সাইজের আলু এই রকম ডুমো ডুমো টাইপের, তো এই রকম ঝোলে ডুবিয়ে গরম মশলার ফ্লেভার আছে, হালকা হালকা ঝাল ঝাল, আর মনে হয় এতে কোনো রকম ভাজা মশলা ইউজ হয়েছে, ভালো লাগছে খেতে। অল ইন অল আবার বলছি রাধাবল্লভী আর সিঙ্গাড়া ছোলার ডাল বা আলুর দম দিয়ে মাছ ফ্রাই, একটা এন্ড আছে যেটা ঝাল ঝাল, হালকা গলায় হালকা মুখে, ভালো লাগছে গরম মশলার ফ্লেভারের সাথে, খুব দুর্দান্ত। আমি কাজ শেষ করে বেরোচ্ছি আর ইনি কাজ শেষ করে ঢুকছেন আমাদের হ্যাংলাবাজ অর্পণ। আর দাদার থেকে কিছু সাজেশন নিলাম যে এখানে কি কি ট্রাই করা যায়, কারণ দাদা বলল রাধা বলল বিটা এখানে মাস্ট ট্রাই, এটা আমি ট্রাই করব, মাস্ট ট্রাই। অনেকদিন পরে দেখা হয়, ভালো লাগলো, তোমাকে তোমার বিয়ের জন্য অনেক অনেক অভিনন্দন, খুব ভালো কাজ করছো, এগিয়ে চলো, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, চলো টাটা, চলো বাই। কুঁটিরাম থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে এর পরের গন্তব্য আজকে গিরিশচন্দ্র দে এবং নকুরচন্দ্র নন্দী। এই গিরিশচন্দ্র দে এবং নকুরচন্দ্র নন্দী শ্বশুর জামাতার এই যে জুটি, এদেরকে কলকাতার অন্যতম মিষ্টি কিং বললে কিন্তু একটু অত্যুক্তি হবে না। এবং সব থেকে অবাক ব্যাপার যে এরা কোনো রসের মিষ্টি তৈরি করেন না, সব সন্দেশ। চলুন যাওয়া যাক বেথুন কলেজের ব্যাং অন অপোজিটে লেজেন্ডারি মিষ্টির দোকান গিরিশচন্দ্র দে নকুরচন্দ্র নন্দী, বাংলার বুকে লেজেন্ডারি মিষ্টি আউটলেট। সকাল থেকে রাত পর্যন্ত যখনই আসুন না কেন ছোট বড় ভিড় দোকানের সামনে লেগেই থাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গিরিশচন্দ্র দে এবং নকুরচন্দ্র নন্দীর মিষ্টির দোকানের ভেতরে, একদম যেখানে এদের মিষ্টি তৈরির কারখানা। এটা কি কোনো চকলেট সন্দেশ রেডি হচ্ছে? চকলেট জল ভরা, আচ্ছা আচ্ছা, এখানে এই যে জল ভরা তালশাঁসের যে ছাঁচ আছে তার মধ্যে চকলেট স্টাফ হয়ে যাচ্ছে, তারপরে এই রকম শেপ হয়ে গিয়ে একের পর এক রেডি হয়ে যাচ্ছে। এইখানে দোকানের লাগোয়া এদের মিষ্টির কারখানা, অনেক কারিগর বসে আছেন, রেডি হচ্ছে বিভিন্ন রকমের মিষ্টি। আচ্ছা, এইখানে বাবু সন্দেশ রেডি হচ্ছে, এটা কি ছানা? মাওয়া, খোয়া ক্ষীর, আচ্ছা খোয়া ক্ষীর মাওয়া, এই দিয়ে এরকম মন্ড রেডি হচ্ছে এখানে, সেখান থেকে এরকম লেচি কাটা হচ্ছে, তারপরে লেচি এরকম একটা বারকোশের ওপরে রেখে সুন্দর হাতের শেপে রেডি করা হচ্ছে, তারপরে বারকোশ থেকে তুলে নিয়ে এই ট্রেতে রাখা হচ্ছে। এইটা কী সন্দেশ রেডি হচ্ছে দাদা? ব্ল্যাক কারেন্ট, আচ্ছা আচ্ছা। ছানাকে এইরকমভাবে একটা বারকোশের ওপরে রেখে চেপে চেপে এরা শেপ দিচ্ছেন, সবই শুরু হয়েছে এখানে রেডি করার কাজ। ওইদিকে আরও অনেক মিষ্টি রেডি হচ্ছে, এটা কী রেডি করছেন একটু বলবেন? আচ্ছা কেশর জল ভরা, এই রকম কেশর জল ভরা থরে থরে ট্রেতে রেডি হয়ে পড়ে আছে, দারুণ। ওখানে কি আপনি রস ভরছেন নাকি? আচ্ছা, এটা কি ছানা না খোয়া ক্ষীর? ছানা দিয়ে, আচ্ছা এইরকম শেপের রেডি হয়ে গেল, খুব সুন্দর। ওই রকম ছানার মন্ড আছে, তার থেকে লেচি কাটা হচ্ছে, লেচি কাটার পরে সেই লেচি এই তালশাঁসের যে শেপ আছে সেই শেপের মধ্যে চলে যাবে, শেপ আটকে দেওয়া হবে, তারপরে এখানে রস ভরা হবে ফুটো করে নিয়ে, দারুণ। এই রস ভরে নেবার পরে যে ফুটো করা হয়েছিল সেটা বন্ধ হয়ে যাবে, তারপরে ছাঁচ থেকে বেরিয়ে এই রকম শেপ রেডি হয়ে যাবে, খুব জবরদস্ত একেবারে। জাস্ট কালারটা একবার দেখুন, সুন্দর একটা জাফরানি কালার,
ওপরে পেস্তা দেওয়া আছে, এক ট্রে ভর্তি এরকম কেশর জলভরা রেডি হয়ে আছে। এত বড় একটা বারকোশের ওপরে এই ভদ্রলোক এখানে রেডি করবেন কিউবি বরফি, উনি বলছেন এটাকে। তো এরকমভাবে ছানা নিয়ে নিয়েছেন, তারপরে ছানাকে এইরকম এই স্কেলের মতো দুদিক থেকে চেপে, এই জিনিসটাকে আপনারা কি বলেন? হ্যাঁ, স্কেল, আচ্ছা এটাকে স্কেলই বলে। তো স্কেলের মতো এই ছানাটাকে এই দুপাশ দিয়ে চেপে একটা শেপ দেবেন, তারপরে বরফির শেপে রেডি হবে। কেশর দিলখুশ, আচ্ছা কি দাম আছে এটা বলবেন? 20 টাকা পিস। লেবু সন্দেশ, আচ্ছা 20 টাকা পিস আছে। আচ্ছা পারিজাত, এদের অন্যতম সিগনেচার একটা সন্দেশ এখানে, পারিজাত সন্দেশ, কি দাম আছে একটু বলবেন? 20, আচ্ছা এগুলো সবই 20 টাকা করে আছে। কাজু সন্দেশ বা নাটি, আচ্ছা এর কি দাম আছে? আচ্ছা এরা যে পাইন অ্যাপেল সন্দেশ, বাহ দারুন, ওপরে অনেকটা পাইন অ্যাপেল জেলির মতো দেখতে, খুব সুন্দর। এটার কি দাম আছে দাদা? 25 টাকা। স্ট্রবেরি সন্দেশ, ওপরে স্ট্রবেরি জেলির মতো মেখানো আছে, এরকম বরফির মতো পিস, কি দাম আছে দাদা? 25। সচিন, মানে সচিন তেন্ডুলকারের নামে, আচ্ছা আচ্ছা, এর ভেতরে কি ড্রাই ফ্রুট আছে নাকি? থরে থরে সাজানো আছে মিষ্টি, এবং সামনে কাস্টমারদের ভিড়, এরা তাও আমাকে একের পর এক দেখাচ্ছেন। এটা কি বললেন? সরপুরিয়া, দারুন। কত করে দাম আছে এটা? 25 টাকা করে পিস সরপুরিয়া। ট্রেতে করে থরে থরে চলে আসছে বিভিন্ন রকমের মিষ্টি, বিভিন্ন রকমের সন্দেশ, নরম জল ভরা। আচ্ছা ম্যাঙ্গো সন্দেশ, আচ্ছা এটা হচ্ছে বাটারস্কচ সন্দেশ, আচ্ছা এটা আপনার স্ট্রবেরি সন্দেশ, আচ্ছা এটা ফিলিং চকলেট। দাম আমাকে একটু বলবেন কাইন্ডলি? দাম এগুলো 60 টাকা পিস, সবকটা 60 টাকা পিস। 60 টাকা পিস, আচ্ছা আর এগুলো? এগুলোও 60 টাকা। আর ব্ল্যাক কারেন্ট সন্দেশ, যেটা একটু আগে রেডি হচ্ছিল, ছানার যে মন্ডটাকে ওরা এখানে শেপ দিচ্ছিলেন, তার উপরে ব্ল্যাক কারেন্ট সিরাপ ওরা দিয়ে দিয়েছেন, এই রকম সুন্দর বরফি রেডি হচ্ছে, এবং বারকোশ থেকে তুলে একটা একটা করে সুন্দরভাবে সাজানো হচ্ছে এই ট্রের ওপরে। এগুলো ছানা, মানে এগুলো বিভিন্ন আলাদা আলাদা মিষ্টি হবে বলে এখানে রাখা আছে, তাই তো? আচ্ছা বুঝতে পেরেছি। এখানে একটা পুরনো দিনের মিটশেফের মতো রাখা আছে, আর তার মধ্যে স্টোর করা আছে এদের বিবিধ রকমের মিষ্টি। আমি সিরিয়াসলি বলছি যে এই গিরিশচন্দ্র দে নকুরচন্দ্র নন্দী মিষ্টির দোকানের ভেতরে ঢুকে এত কারিগরকে এইভাবে মিষ্টি তৈরি করতে দেখাটা একটা ফ্যাসিনেটিং ব্যাপার। যে এটা কি সন্দেশ? সরের সিঙ্গাড়া, আচ্ছা এটা কত করে দাম আছে এগুলোর? 60 টাকা, 60। আচ্ছা ওপরে কি কেশর বা কিছু দেওয়া নাকি? আচ্ছা মানে সিঙ্গাড়ার মতো, আচ্ছা এটা মালাই আর কি। আচ্ছা আচ্ছা, ভেতরে আপনার কেশর বা পেস্তা, আচ্ছা সন্দেশ আছে, পুর আছে, আচ্ছা দারুন। এখানে সচিন আছে, আচ্ছা ম্যাঙ্গো আছে, আচ্ছা আর জল ভরা আছে। ওকে, বাঁদিকে ওটা সচিন, তাই তো? আচ্ছা ভেতরে কি ওটার কোনো পুর থাকে ওই সচিনে? হ্যাঁ মালাই পুর আছে। আচ্ছা আমি ভাবলাম আপনি বলবেন যে ট্যালেন্টের পুর আছে ভেতরে। এইটা 30 টাকা, এটা 30 টাকা, এটা 25 টাকা। লেজেন্ডারি এই মিষ্টির দোকানের সামনের সেট আপটা কিন্তু খুব ইউনিক, এই গ্রিল দেওয়া সেট আপটা। আমাদের এই শহরে কলকাতায় তথা আমাদের এই এন্টায়ার পশ্চিমবঙ্গ রাজ্যে এরাই মনে হয় একমাত্র মিষ্টির দোকান যাদের সামনে এরকম শাটার দিয়ে এরকম গ্রিলিং করা আছে। এর পেছনে একটা খুব সুন্দর প্রক্রিয়া আছে, একটা গল্প আছে। উত্তাল 70-এর দশক যখন ছিল নকশাল পিরিয়ডে, তো সেই সময় না খুব দোকানপাট লুট করা যেত, যা হয়ে থাকে আর কি। যে কোনো বড়ো আন্দোলন বেড়ে গেলে তার মধ্যে অনেক এমন এমন মানুষ ঢুকে যায় যারা এই লুটপাট লুটতরাজ নিজেদের পার্সোনাল হিংসা ফিংসা এই সমস্ত করার জন্য, সেটা অন্য ব্যাপার। তো তার থেকে দোকানকে বাঁচাতে এরা এইরকম একটা এই গ্রিলের সেট আপ এখানে করেছিলেন। তো 50-52 বছর পেরিয়ে যাওয়ার পরেও এরা কিন্তু এই একই রকম ওই গ্রিলের সেট আপটা রেখে গিয়েছে। 4 রকমের সন্দেশ আমি আজকে এখানে নিয়েছি খাবার জন্য। এইটা হচ্ছে মালাই সিঙ্গারা, এটার ওপরে একটা মালাইয়ের আস্তরণ আছে, আর ভেতরে এরা বললেন ড্রাই ফ্রুট আছে, কেশরের সিরাপ দিয়েছেন। আর এইটা হচ্ছে এদের লেজেন্ডারি একদম নরম পাকের তালশাঁস জলভরা সন্দেশ, এটা হচ্ছে স্ট্রবেরি সন্দেশ, এটা হচ্ছে বাটারস্কচ। এই যে মালাইটা আস্তরণ ওপরে আছে, সেই আস্তরণটাকে না এইরকমভাবে লবঙ্গ দিয়ে গেঁথে রাখা আছে, ভেতরে নরম পাকের ছানা আছে। যে লবঙ্গটা দিয়ে ছানার সাথে এই মালাইয়ের পরতটা আটকানো ছিল সেইটা প্রথমে মুখে এসেছে, আর ছানাটা ফ্লেভার্ড, লবঙ্গ এবং ছানার মধ্যে যে হালকা গোলাপ জলের ফ্লেভার ছিল সেই দুটো মিশে গিয়ে দুর্দান্ত লাগছে। এইবারে এই মালাইয়ের লেয়ারটা দেখুন, এই যে তার ভেতরে এরকম ছানা আছে, ড্রাই ফ্রুট আছে, কাজু বাদাম, দারুণ। অনবদ্য খেতে এই মালাই সিঙ্গারাটা, ভেতরে নরম ছানা যার ভেতরে ড্রাই ফ্রুট দেওয়া আছে,
আর ওপরে এই রকম মালাইয়ের পরত, হালকা কেশরের গন্ধ আর একটুখানি গোলাপ জলও আছে, খুব 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 দুর্দান্ত। এই হচ্ছে এদের বিখ্যাত লেজেন্ডারি জল ভরা। এই ভেতরে রস দেখুন, এটা নরম পাকের জল ভরা। গিরিশচন্দ্র দে নকুরচন্দ্র নন্দীর অন্যতম একটা সিগনেচার মিষ্টি। ভেতরে মিষ্টি রস ছানা মুখে দিতে গলে গেল, বর্ণনা করতে পারবো না, সত্যি বলছি অনবদ্য সুন্দর খেতে। এবারে এইটা হচ্ছে স্ট্রবেরি সন্দেশ, এরকম বরফির আকারে শেপ দেওয়া আছে আর ওপরে স্ট্রবেরি সিরাপ বা স্ট্রবেরি জেলি যাই আছে এটা মাখানো আছে, এবং নরম ছানা তো একদম ছানার তাল, ওরা বারকোষে দিয়ে ওই স্কেলের মতো একটা যন্ত্র দিয়ে সেট করছিলেন। স্ট্রবেরি সন্দেশ, স্ট্রবেরি জেলি বা স্ট্রবেরি সিরাপ সেটা দিয়েছেন এরা, তার যে স্ট্রবেরি ফ্লেভারটা সেটা ওভার পাওয়ার। আমি জানি না আগের দুটো মিষ্টি অর্থাৎ মালাই সিঙাড়া আর নরম পাকের জল ভরা, এই দুটো খেয়ে আমার প্যালেট হয়তো ক্লিন হয়নি, তার জন্য এটা শুধুই আমি স্ট্রবেরি ফ্লেভার পেয়েছি। আগে দুটো মিষ্টি অত্যন্ত দুর্দান্ত ছিল, এইটা ঠিকঠাক। বাটার স্কচ সন্দেশ, নরম ছানার বরফি তার উপরে কোনো একটা কিছু বাটার স্কচের সিরাপ বা কিছু একটা ফ্লেভার এনে দিয়েছেন, আর বাটার স্কচ আইসক্রিমের যে ফ্লেভার একদম সেইটা। এই সন্দেশটা আমার কেন জানি না মনে হচ্ছে হালকা একটু ঠান্ডা খেলে দুর্দান্ত হতো। চারটে মিষ্টি ট্রাই করেছি, এক নম্বর লেগেছে আমার কাছে কিন্তু মালাই সিঙাড়া, আর তার মোটামুটি তুল্যমূল্য বলতে পারি এদের যেটা জল ভরা ছিল সেইটা নরম পাকের জল ভরা। স্ট্রবেরি সন্দেশটা ঠিকঠাক আর বাটার স্কচ সন্দেশটা তার একটু উপরে লেভেলের। জাভেদ, নকুড়ে মিষ্টি কেমন লাগবে? মিষ্টি খেয়ে বেরিয়ে মোটামুটি পেট তো ভরেই গিয়েছে, কিন্তু এই গরমে মনে হচ্ছে একটু ঠান্ডাই খাবো। তো খুব কাছাকাছি আছি একটা বিখ্যাত দোকানের, ঠান্ডাইয়ের দোকান এবং ভাঙের দোকান। সামনে বোম্বলে মহাদেব আর তার উল্টো দিকে শিবাশ্রম লস্যি পয়েন্ট। এতগুলো ডিফারেন্ট টাইপ অফ লস্যি এবং শেক অথবা বিভিন্ন রকমের কুলার এদের এখানে পাওয়া যায়। ভেতরে মথনিতে এখন কোনো একটা লস্যি এরা গুলছেন এবং দুর্দান্ত পরিমাণে ভজন চলছে। দোকান 1978 সালে। আচ্ছা, মানে 44 বছর হয়ে গেছে। আপনি যদি আপনার দোকানে লস্যি খেতে আসেন তাহলে কোন লস্যিটা আপনি খাবেন? আমি যদি খাই, আমি স্ট্রবেরিটা একটু বেশি খাই, স্ট্রবেরি রাইপ ম্যাঙ্গো। আচ্ছা, রোজ নয়লে খাস, এই চারটের মধ্যে। আর এমনিতেও আমি বেশি মিল্ক শেক করি। কোনটা খাবি? রাইপ ম্যাঙ্গো, গ্রিন ম্যাঙ্গো, স্ট্রবেরি, লিচি, রোজ, পাইনাপল, বানানা, অরেঞ্জ, এতগুলো ফ্লেভার আপাতত আছে, আরও তৈরি হবে। আচ্ছা, আর কেশর মালাই নাকি? একটা ফ্লেভার কেশর বাদাম আছে, ওটা মিল্ক শেক। এটা রাইপ ম্যাঙ্গো সিরাপটা, তাই তো? তিন রকমের ফ্লেভার লস্যি এখানে এখন রেডি হবে, গ্রিন ম্যাঙ্গো, রাইপ ম্যাঙ্গো আর রোজ। আমি তো রাইপ ম্যাঙ্গো বলেছি। এরা এই যে সিরাপগুলো এখানে ইউজ করেন না, সেই সিরাপগুলো এদের সমস্ত ইনহাউস সিরাপ। শিবাশ্রমের দুটো জিনিস আমার খুব ভালো লেগেছে, একটা হচ্ছে এরা এখনও যে ব্লেন্ডার বা মথনি ইউজ করেন, দ্যাট ইজ হ্যান্ড ব্লেন্ড, হাতে এরকমভাবে সচিনদা সুন্দর করে ওটাকে মাথন করছেন আর কি দইটাকে। আর এই যে সিরাপগুলো এখানে রাখা আছে, সেই সিরাপগুলো এদের ইনহাউস। এইটা কি লস্যি? গ্রিন ম্যাঙ্গো লস্যি। প্রথমে দইটাকে আলাদা করে মাথনিতে বলেন আর তারপরে এই বরফটা দেন, সেটাই আমি দেখছি, ওই জন্যই আমি আলাদা করে শোকেস করালাম এটা, কারণ এই চাঙড় বরফ থাকে তো যেগুলো কমার্শিয়াল ইউজ হয় সেই জন্য। হ্যাঁ, ওই জন্য লস্যি আমি খুব ট্রাস্টেড জায়গা থেকে না হলে খাই না, লস্যি বা মিল্কশেক যাই হোক না কেন, কারণ চাঙড় বরফটা কমার্শিয়াল ইউজের বরফ তো তার জন্য। আচ্ছা, এই আমাদের এই রাইপ ম্যাঙ্গোটার কী দাম আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা আমাদের 35, তাই তো? ওকে। সকালে দোকান আমাদের কখন খোলে? সকাল 9টা। আচ্ছা, আর রাতে 12টা। আর বাবা খেতে হলে? যখন ইচ্ছে, মানে বাবার প্রসাদ 365 দিন। আপনি যদি প্রসাদ পেতে ইচ্ছুক হন তাহলে আসতে পারেন, আমি নর্মাল ম্যাঙ্গো লস্যি খাচ্ছি, গরমে ঠান্ডা ঠান্ডা জবরদস্ত। শিবাশ্রম আমাদের কলকাতা শহরে 44 বছরের ঠান্ডাইয়ের দোকান। 1978 সালে এই দোকান প্রতিষ্ঠিত, 1978 সালে আমারও জন্ম, মানে আমি আর এই দোকান ভাই ভাই বলা যেতে পারে। হাতে এখন যেটা ধরে আছি সেটা হচ্ছে এদের রাইপ ম্যাঙ্গো লস্যি। মেনুতে এদের অনেক রকমের লস্যি আছে, এরকম দই ফেটিয়ে সুন্দর করে হ্যান্ডমেড মথনিতে, তারপরে এরা কিউব ডাইস দেন, আর একটা সিরাপ দেন ম্যাঙ্গোর, যেটা এদের ইনহাউস সিরাপ। দারুণ, দইটা ঘন, প্রাণ জুড়িয়ে যাবার মতো, 35 টাকা, জব্বর। সকালে পুঁটিরাম দিয়ে ভিডিও জার্নি শুরু করেছিলাম, তারপরে গেলাম নকুরে, আর লাস্টে এলাম এই শিবাশ্রমে।
ভেবেছিলাম কোথাও একটা গিয়ে লাঞ্চ করব, কিন্তু শরীরে আজকে আর সেই জোর নেই আর পেটে সেই জায়গাও নেই। তার উপরে আইসিং অন দ্য টপ হলো শিবার সময় লস্যিটা খেয়ে একদম পেট ভরে গেল। তো উইথ দিস নোট আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা দেখে মনে হয় যে ভিডিওটা এনজয় করার মতো, ডু হিট দ্য লাইক বাটন। আর যদি মনে হয় যে একদমই এনজয় করার মতো না, প্লিজ ফিল ফ্রি টু হিট দ্য ডিসলাইক বাটন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং দিস। লাভ ইউ অল, বাই।